বেআইনিভাবে তৈরি অ্যাপার্টমেন্ট ভেঙে ফেলার কাজ শুরু করলো বিষ্ণুপুর পৌরসভা। বিষ্ণুপুর শহরের শালবাগান তুর্কি সীতারামপুর এলাকায় পৌর প্রশাসক অর্চিতাবিদের উপস্থিতিতে মঙ্গলবার দুপুর 1টার কিছু পর এই কাজ শুরু হয়। প্রসঙ্গত, বিষ্ণুপুর পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের শালবাগান এলাকায় তুর্কি সীতারামপুর মৌজায় 63 নম্বর দাগে 4 কাঠা ও 9 কাঠা জমিতে 2টি অ্যাপার্টমেন্টের নির্মাণ ঘিরে প্রশ্ন ওঠায় গত 27 সেপ্টেম্বর তদন্তে আসেন প্রশাসক অর্চিতাবিদ, এসডিপিও কুতুবুদ্দিন খান সহ অন্যান্য পৌর আধিকারিকরা। সেই সময় পৌরসভার পাশ করা প্ল্যান খতিয়ে দেখে জরিপ করে 2টি অ্যাপার্টমেন্টের কাজে নির্মাণে ত্রুটি পড়ে। পৌরসভার তরফে দাবি করা হয়েছিল তাদের কাছ থেকে এই 2টি অ্যাপার্টমেন্টের জন্য যে প্ল্যান পাস হয়েছে সেই প্ল্যান অনুযায়ী কাজ না করে নিজেদের ইচ্ছামতো করে বেআইনি নির্মাণ করা হচ্ছে। সোনামুখী কলেজ যেতে অযোগ্য ছাত্র সভাপতিকে মানছি না, সোনামুখী কলেজ যেতে তেল মারা তাই না, সোনামুখী কলেজ যেতে তেল মারা তাই না, আমরা অযোগ্য ছাত্র সভাপতি মানছি না মানবো না, আমরা অযোগ্য ছাত্র সভাপতি মানছি না মানবো না, কোথায় ছিলে কলেজ গেতে কোথায় ছিলে, ছাত্র সভাপতির বিরুদ্ধে তৃণমূল ছাত্র পরিষদের আন্দোলন চলছে, কোন জিনিস যখন তৈরি হচ্ছিল সেই সময় পারমিশনটাও এই পৌরসভার মাধ্যমেই পেয়েছিলেন ওনারা। আজকে আমরা এটাই বলবো, কোন জিনিসকে তৈরি করে ভেঙে দেওয়া থেকে ভালো যদি অবৈধ আছে কিছু তাহলে পারমিশনই না দেয়া। আমি আপনাকে এই যে আপনি কথাটা বলছেন এই শালবাগানের কথাটা বলছেন, আমি আপনাকে বলছি ওয়ার্ড নম্বর 3 আপনার ছিন্নমস্তা দিকে আসছেন একটা রাস্তা গেছে কলেজ দিকে, ঠিক আছে, ওইখানে যান, একজন টিএমসি করেন বলে একবারে রাস্তার উপরে রেখেছেন, এক সিঁড়ি বানিয়ে রেখেছেন, 10 বার 20 বার ওই পাড়ার লোকগুলো পুরসভাতে গিয়েছে অ্যাপ্লিকেশন দিয়েছে, 1-2 বার এসডিও অফিসে গিয়ে অ্যাপ্লিকেশন দিয়েছে, কি কোনো সুরাহা হয়নি পুরসভার মাধ্যমে। তারা বলছেন কি আবার আমরা কী করবো, আমরা পাড়া থেকে বলছি সবাই গিয়ে অ্যাপ্লিকেশন করছি,
আসছেন, পুরসভা থেকে লোকও আসছেন, ওনারা দেখে চলে যাচ্ছেন। তার মানে হলো কি বিষ্ণুপুর পুরসভার মাধ্যমে আগেও যিনি চেয়ারম্যান ছিলেন, যারা পুর প্রশাসক ছিলেন, তারা অবৈধ নির্মাণ করতে সাহায্য করেন। আর যখন এটা প্রথমবার এটা ঘটনাটা ঘটলো যে শুনলাম কি পুরসভার মাধ্যমে এসে এটাকে ভাঙা হলো, তা আমি বলছি কি অবৈধভাবে আপনি নির্মাণ করার পারমিশনটা কেন দিচ্ছেন? সরকারি যতগুলো সম্পত্তি আছে বিষ্ণুপুরে, যে মন্দিরের সম্পত্তি আছে, আপনার কোনো একটা গভর্নমেন্টের ল্যান্ড আছে, সেই সবকে পার্সোনাল ল্যান্ড করে বিক্রি করাতে এটাতে একটা টিএমসির চলছে, বহুদিন ধরে চলছে। আর আজকে শুধু নয়, বহুদিন ধরে বিষ্ণুপুরে আপনি যদি খবর নেন হাজার হাজার বিঘা জমি পাবেন যার কি মালিক বেঙ্গল সরকার। কিন্তু ওটাকে কি করা হয়েছে, ওই মন্দির ডিপার্টমেন্ট ওর মালিক, ওই জমিগুলোকে পার্সোনাল করে বিক্রি করে আজকে বাড়ি হয়ে যাচ্ছে। হ্যাঁ দেখুন, পুরসভার আজকে কোনো ভোট নেই, দু বছর হতে চলল। যখন ভোট করবেন না আর কোনো একজন মানুষকে বসিয়ে দেবেন, হয়তো কোনো একটা চুক্তিতে বসাচ্ছেন কি আমাকে কালীঘাটে এত টাকা পাঠিয়ে দাও, তোমরা লুটে পুটে ওখানে খাও, এই লুটে পুটে খাবার জন্যই অবৈধভাবে নির্মাণ হচ্ছে। এবং অবৈধভাবে নির্মাণ ততদিন চলবে যতদিন এটি ভোটাভুটি না হয়। ভোট হয়ে যাবে ভারতীয় জনতা পার্টির এখানে মিউনিসিপ্যালিটিতে, আমাদের বোর্ড গঠন হয়ে যাবে, তারপর থেকে আপনারা কোনো এই ধরনের কনস্ট্রাকশন দেখবেন না, কোনো এই ধরনের মানুষকে কোনো ঠকিয়ে দেওয়া, একটা জায়গায়কে তৈরি করে ওটা ভেঙে দেওয়া, এইসব জিনিস কিন্তু হবে না। আমরা এটাও শুনেছি কি যে বিল্ডিংটার কথা বলছেন, সেই বিল্ডিংয়ে পুরসভার মাধ্যমেই কিছু টাকা পয়সাও লেনদেন হয়েছে, কিন্তু আমার কাছে কোনো ডকুমেন্ট নেই কি আমি আপনাকে শো করতে পারবো। কিন্তু যাই হচ্ছে, এটা পুরসভাতে চেয়ারম্যান নেই, ভোটের মান ভোট হয়নি বলে আমার মনে হয় কি তাই জন্য হচ্ছে। তাড়াতাড়ি যদি ভোট হয় তাহলে এই ধরনের ঘটনা ঘটবে না। নীরজ কুমার, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সেক্রেটারি সম্পাদক। তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অতনু দুয়ারিকে সোনামুখী কলেজের ছাত্র সংসদের সদস্য এবং তার সঙ্গে কিছু ছাত্রছাত্রী আছে, তারা হেনস্থা করেছে, কি বলবেন? আমি এই বিষয়ে তো এর আগে কখনো শুনিনি, আপনাদের মুখ দিয়ে এই প্রথম শুনলাম। তা যদি হয়ে থাকে সেটা অবশ্যই দলীয় পক্ষে একটা অত্যন্ত খারাপ জিনিস। সাথে সাথে এটাও দেখার বিষয় যে দু বছর পর স্কুল কলেজ খুলল, সুতরাং তাদের বহুদিন পরে আজকে দেখা সাক্ষাৎ হয়েছে, এবং স্বভাবতই পরবর্তী সময়ে তাদের যে কী হয়েছে সেই ব্যাপারটাকে নিয়ে পর আমি তদন্ত দেখছি, এবং তাদেরকে দুজনাকেই আমি ডেকে পাঠাচ্ছি পার্টি অফিসে এবং দলীয় কার্যালয়ে ডেকে ব্যাপারটাকে আমি জানার চেষ্টা করছি। এবং ওটা ইয়েদের নিজেদের ব্যাপার, ওটা নিজেদের বন্ধু বান্ধবদের ব্যাপার, ওটা যদি হয়ে থাকে তাহলে ঠিক হয়ে যাবে। আপনার নাম? আমার নাম বিশ্বনাথ মুখোপাধ্যায়, সোনামুখী ব্লক সভাপতি।